আসসালামু আলাইকুম এসএসসি 32 ব্যাচ অর্থাৎ যারা 2025 সালে তোমরা এসএসসি পরীক্ষা দিবা যে তোমরা কিন্তু জানো যে ভাইয়া আর কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্টিতে ভালো একটি প্রস্তুতি নিতে পারো আজকে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তুমি যদি আমার এই ভিডিওটা টেস্ট পরীক্ষার একদিন আগেও দেখো তারপর আমি রিকোয়েস্ট করব যে ভাইয়া ফুল আমার এই ভিডিওটা দেখো কারণ তোমার জন্য খুবই খুবই আজকের এই ভিডিওটা হেল্পফুল হতে যাচ্ছে ওকে এবং ভাইয়া তোমরা কিন্তু জানো যে ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে সিন কম্প্রেনশন ওয়ান মানে সিন প্যাসেস ওয়ান সিন প্যাসেস টু তারপর আনসিন থাকে তারপরে হচ্ছে ম্যাসিং থাকে মিলকরণ তারপর হচ্ছে কিন্তু রিয়ারেন্স থাকে তারপরে রাইটিং সাইড ওকে অর্থাৎ রিডিং সাইড হচ্ছে পঞ্চাশ মার্কে আর রাইটিং সাইড হচ্ছে পঞ্চাশ মার্কে এই নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করেছি তোমরা ম্যাক্সিমামে কিন্তু আমার এই ভিডিওটা দেখেছ তোমরা যদি সেটা না দেখে থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো ভিডিও অপশনে যাও সেখানে কিন্তু আমি দেখতে পারবো একটা ভিডিও আমি কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে ইংলিশ ফার্স্ট পেপারে যে তোমরা কিভাবে একশো মার্কের ভিতর থেকে নব্বই মার্ক কিভাবে তোমরা তুলতে পারবা আমি কিন্তু সেই ভিডিওটা দিয়েছি যারা দেখো নাই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা পরবর্তীতে দেখে নিও ওকে আচ্ছা তাহলে শুরুতে দেখো যে ভাইয়া তোমরা কিন্তু কোশ্চেন প্যাটার্নটা কিরকম আসবে বা কিরকম কি সবকিছু তোমরা কিন্তু জানছো ওই ভিডিওটা দেখার পরে বা তোমরা আগে থেকেই কিন্তু মোটামুটি জানো এখন এখানে প্রত্যেকটা যেমন এই যে সিন প্যাসেজ ওয়ান সিন প্যাসেজ টু তারপর আনসিন আমি জাস্ট পাঁচটা কইরা তোমার হচ্ছে পাঁচটা কইরা বলবো এই পাঁচটা যদি করো তাহলেই হইবে পাঁচটা যদি তুমি পইরা যাও তাহলেই কিন্তু হইবে হয়তো বা প্যারাগ্রাফ আমি এখানে অনেকগুলা লিখেছি কেন লিখেছি সেটা আমি বলতেছি এবং আরেকটা বিষয় আমি বলি শুরুতে আমার এই সাজেশনটা যদি ভাইয়া তোমরা ফলো করো নিশ্চিত দেখবা এগুলোর ভিতর থেকে আসবে ভাইয়া এর বাইরে থেকে আসবে না এগুলোর মধ্যে থেকে আসবে হয়তো বা দুই একটা স্কুলে কিন্তু ভিন্ন কোশ্চেন করতে পারে বাট আমি এটা বলতে পারি যে ভাইয়া এগুলোর ভিতর থেকে আসবে ঠিক আছে এবং আরেকটা বিষয় আমি যেই সাজেশনে যা বলেছি তারপর যদি এগুলো পড়ো তোমার ফাইনাল পরীক্ষার জন্য দুই হাজার পঁচিশ সালে যে তুমি ফাইনাল পরীক্ষাটা দিবা ওই ফাইনাল পরীক্ষায় তোমার অলরেডি ইংলিশ ফার্স্ট পেপারে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট ডান কাবার চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি আমার সাজেশন আজকের এই সাজেশন যারা ফলো করবে আশি পার্সেন্ট তোমাদের ইংলিশ ফার্স্ট ওপারের জন্য ডান বাকি থাকবে বিশ পার্সেন্ট ওটা আমি তোমাদেরকে বলবো ওটা আমি তোমাদেরকে টেস্ট পরীক্ষার পরেই আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো বাকি বিশ কি কি তোমাদের পড়তে হবে বলে দিলাম আমি ওকে সো ভিডিওটা একটু তোমরা ফুল দেখো আচ্ছা শুরু করি এখানে দেখো ভাইয়া শুরুতে সেন কম্প্রেনশন ওয়ান এখান থেকে ভাইয়া তুমি 21 ওয়ান ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল এই যে সিনটা আছে এটা সুন্দর ভাবে পড়বা তারপরে টোয়েন্টি সিক্স মার্চ ছাব্বিশে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে এটা পড়বা পয়লা বৈশাখ আছে এটা পড়বা তারপর মেহের জাম ইন ইনস্লাম এটা পড়বা মাদার ত্রিশা পড়বা ওকে দাম এবং আরেকটা ছোট্ট করে বিষয় বলি সিন কম্প্রেশন 1 এর সাথে সিন কম্প্রেশন 2 এর একটা ভালো কানেকশন আছে কি রকম কানেকশন আছে তুমি এইখানে পাঁচটা এখানে পাঁচটা তাহলে কিন্তু তোমার 10টা টোটাল 10টা কিন্তু পড়া হইবে তাই না তুমি দেখবা তুমি সিন কম্প্রেশন 2 তে যা পড়বা 2 তে তুমি যা পড়বা সেগুলা কিন্তু আবার অনেও আসতে পারে

আজকে পয়লা বৈশাখ ধরলা সাপোজ টার্গেট পয়লা বৈশাখটা তোমার ফিনিশ করতে হবে অল সবকিছু এখন এই পয়লা বৈশাখ সিন কম্পিটিশন ওয়ান ওয়ানেও আসতে পারে অথবা সিন কম্পিটিশন টু তে আসতে পারে তাতে কি তুমি যেখান দিয়া পড়ো তোমার এমন ভাবে পড়তে হবে যে ওটা আনসিন আসুক সিনে আসুক যেখানে আসুক তুমি যেন পারো আমার কথা বুঝতে পেরেছ এই পড়ার সিস্টেমটা হয়েছে ভাইয়া ধরো আমি যদি তোমাদেরকে দেখাই এই যে আমার হাতে কিন্তু তোমাদের এই যে সাপ্লিমেন্ট আছে ইংলিশ ফাস্টার সাপ্লিমেন্ট আছে তুমি বের করলা সাপোজ তুমি বের করলা পয়লা বৈশাখটা তুমি আগে সুন্দর মতন এই পয়লা বৈশাখে এই যে পয়লা বৈশাখে যতটুকু আছে অতটুকুর অর্থটা আগে ভালো ভাবে ভাই ওখানে যা দেওয়া আছে অর্থটা সুন্দরভাবে পড়বা পড়ার পরে তারপরে তোমার কিন্তু একটা অন্য লেভেলের আইডিয়া হবে জানা না পয়লা বৈশাখ সম্পর্কে কি বলছে আসলে আইডিয়া হবে না এরপর তুমি ইংরেজি লাইন পড়বা আর বাংলা অর্থ পড়বা ইংরেজি লাইন পড়বা বাংলা অর্থ পড়বা বা আনসিন যা পড়ো না কেন আগে তোমার বাংলা অর্থটা সম্পূর্ণ করবা তারপরে প্রতি লাইন অর্থ প্রতি লাইন অর্থ পড়বা তারপরে তোমার খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা আয়ত্ত হয়ে যাবে এটাই সিস্টেম এটাই পড়ার সিস্টেম আগে আমাদের ইংরেজি পড়তে হবে আগে পুরো বাংলায় গল্পটা পড়বা যেমন বাংলা প্রথম পত্রে তোমরা যেভাবে গল্প পড়ো ওভাবে কিন্তু এই যে দেখো ফেব্রুয়ারি নিয়ে যা অনেক কিছু আলোচনা করছে আবার দেখো এই যে আব্রাহ লিঙ্কন নিয়ে অনেক কথা বলছে রবীন্দ্রনাথ টগর মানে ঠাকুর রবীন্দ্রনাথ নিয়া কিন্তু অনেক কথা বলছ আগে বাংলাটা পড়বা তারপর ইংলিশটা মিলায়ে মিলায়ে পড়বা দেখো তোমার খুব সহজে আয়ত্ত হয়ে যাবে ওকে তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যাবে আচ্ছা এরপর আসবে সিন কম্প্রিহেনশন টু তে ইন দা নেক্সট ক্লাস এরপরে এয়ার পলিউশন 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভ দেখো এখানে 21 ফেব্রুয়ারি ইজ দা মেমোরেবল ডে আর এটাই সিন কিন্তু ইজ অবজার্ভড এই কিন্তু 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 আছে। আলাদা এবার আসি কিন্তু পিথিলতা এরপরে কি হিউম্যান ক্যান নেইবার এই যে দেখো হিউম্যান ক্যান নেইদার টোটাল এখানে দশটা পাঁচটা পাঁচটা দশটা দশটা পড়লে তুমি নিশ্চিত সিন কম্পিটেশন ওয়ান টুর ভিতরে কিন্তু কমান পাবা আমার কথা বুঝতে পেরেছ পরে আসি আনসিনের ভিতর থেকে দেখো প্রথমে কি লেখছি আনসিন সচরাচর কমান আসে না তারপরও দেখো আনসিন তোবার আর একটা জিনিস আমি বলি এই যে সিন পড়বা আনসিন পড়বা এগুলা যারা ভালো করে পড়বে না তারাই কিন্তু ম্যাসিং মিলকরণ দিতে পারবে তারাই কিন্তু রিয়ারেন্স দিতে পারবে তোমাদের কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু আছে ম্যাসিং আছে তারপর রিয়ারেন্স আছে তোমরা যদি এগুলো ভালোভাবে পড়ো দেখবো এই যে দেখো বিশেষ করে আনসিন ওইগুলোই দেখবা রিয়ারেন্সে দিয়া দিচ্ছে ওকে দাদা আনথিন জন মিথ এখানে মিলটন দিছে জন মিল্টন ওয়াশ এরপর হইছে কি ইন 1920 আমেরিকান এরপর হয়েছে কি আব্রাহান লিঙ্কন তারপর রবীন্দ্রনাথ ঠাকুর এরপর হয়েছে কি আহ আলবার্ট আইনস্টাইল এই পাঁচটা পর্ব এনাফ পাঁচটা পড়লেই হবে ওকে আপাতত পাঁচটা বললি হবে আনসিন 17 কিন্তু ভাই তোমার কমন আছে না ওকে এবারে এই গেল কিন্তু আমাদের রিডিং সাইট 50 মার্ক কিন্তু আমাদের এখানে গেল এরপর বলবা ভাইয়া ম্যাসিং আর ডিয়ারেন্স ওই যে বললাম তুমি একটু সিন আনসিন ভালো করে পড়ো দেখবা ওর ভিতর থেকে দিবে এবং বিশেষ করে বেশি বেশি ওয়ার্ড মিনিং তোমারে মুখস্থ করতে হবে ওকে তাহলে দেখবা আস্তে আস্তে কিন্তু তোমার কাছে এগুলা ইজি লাগবে স্যার আচ্ছা এবার আসি কিন্তু প্যারাগ্রাফ অংশে আমি তোমাদের একটা কথা বলেছিলাম আগের ভিডিওতে বলেছি এখনো বলতেছে ভাইয়া রাইটিং সাইট সম্পূর্ণ আমার উপরে ছেড়ে দাও রাইটিং সাইট নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই কারণ রাইটিং সাইড এর দায়িত্ব আমি তুমি আমি আমি বলে কিন্তু ইংলিশ ফার্স্ট মানে ওই যে একটা ভিডিও আমি করেছি ওখানে কিন্তু আমি বলেছি এছাড়া আমি বলি ভাইয়া এই যে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি এখানে দশটা প্যারাগ্রাফ লিখছি অনেকে এই দশটা প্যারাগ্রাফ দেখে মাথাটা ভন্মন করতেছে যে ভাইয়া দশটা প্যারাগ্রাফ দিচ্ছে কিন্তু কেমনে পড়বো তুমি দেখো একটু খেয়াল করো এই জায়গাটা দেখো ট্রাফিক জ্যাম, খাল কইরো, লর্ড শিডিং, খাল কইরো, ওয়াটার পলিউশন, খাল কইরো। আমি যদি বলি হ্যাঁ এই তিনটা আপাতত হ্যাঁ এখন একটু চিন্তা করো এই তিনটা কিন্তু প্রবলেম রিলেটেড। প্রবলেম বুঝো, সমস্যা রিলেটেড। ট্রাফিক জ্যাম এর একটা সমস্যা রিলেটেড। লর্ড শিডিং এর একটা সমস্যা রিলেটেড। ওয়াটার পলিউশন এটা একটা সমস্যা রিলেটেড। তার মানে তোমার এই প্যারাগ্রাফ লেখার টেকনিক হচ্ছে তোমার সমস্যা রিলেটেড কিন্তু তুমি যদি একটা নিয়ম শেখো ওই নিয়মে যদি 10 20টা থাকে সবগুলা তুমি आंसर দিতে পারবে। তুমি একটা এই তিনটা এবং যদি বলো ভাইয়া এগুলো আমি কোথায় পাবো এই রিফক একাডেমি ইউটিউব চ্যানেলে আছে একটু ক্লিক করো ভিডিও অপশনে যাও নিচের দিকে যাও তাহলে কিন্তু তুমি দেখতে পারবা যে একটা একটা প্যারাগ্রাফ তুমি কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ মানে হচ্ছে লিখতে পারবে ঠিক আছে এরপর দেখো এই যে দেখো ট্রি প্লান্টেশন স্ট্রিট হকার আর ন্যাশনাল রাইজিং উইন্টার মর্নিং স্টল তারপর হচ্ছে টোটাল দশটা দিছে একটু তোমাদের প্যারাগ্রাফ হয়তো বা ওই টেকনিক গুলো মুখস্ত করবা এছাড়াও কিছু তোমার মুখস্থ করতে হবে বুঝতে পারছো তো আমি আশা করি তোমরা সবাই বুঝছো এই দশটা হয়েছে কিন্তু ভাই তোমার ইম্পর্টেন্ট এবং আমি আশা করি এই দশটা পড়লে তোমার ফাইনাল পরীক্ষার জন্য প্যারাগ্রাফ আর পড়ার কোনো দরকার নেই ওকে আচ্ছা এরপর বাকি যে অংশটুকু আছে আমি একটু মুছে তারপর তুলতেছি আচ্ছা এরপরে ভাইয়ারা খেয়াল করো এই জায়গাতে কিন্তু আমি স্টোরি কিন্তু লিখেছি রাইট এখন স্টোরির ক্ষেত্রে বর্তমানে যে জিনিসটা খেয়াল করবা যে ভাইয়া একটা স্টোরি তোমাকে দিবে কারো মানে কোনো কিছু সম্পর্কে তোমাকে দিবে ম্যাক্সিমাম এখন এই স্টোরিগুলো আসতেছে আগে তো একটা নিয়ম ছিল আমাদের সময় কিন্তু একটা নিয়ম ছিল যেমন এখানে থার্স্টি করো আছে অথবা এভাবে ছিল যেগুলো আসলে মুখস্থ করতে হয় বাট বর্তমানে বর্তমানে যেগুলো করতেছে যে সেটা হচ্ছে যে তোমার কিভাবে লিখতে হবে বানাই লিখতে হবে স্টোরি গল্প তোমার বানাই লিখতে হবে কারো সম্পর্কে গল্প সেটা তোমার বানাই লিখতে হবে সো এই সিস্টেমটা করছে খুব ভালো লাগছে তুমি দেখো ঠিক আছে তোমরা দেখো দেখো স্টোরি কিন্তু ওয়ান ডে এ ক্রো বিকাম থ্রাস্টি ওই যে বললাম থ্রাস্টি ক্রো কৃষ্ণার্থ কার্ড তারপর কি এ স্কুল বয় নেই মাহবুব ওয়াজ কামিং একজন স্কুল বয় ছিল তার নাম মাহবুব ওয়াজ কামিং এসেছে এখন এই সম্পর্কে বানাই লিখতে হবে ওকে তারপর দেখো ওয়ান সানি মর্নিং এটা দেখো তারপরে কি হাবিব ইজ এ পুয়ার রিকশা পুলার বানাই লিখতে হবে কিন্তু তারপর ইন দা লাস্ট সামার ভ্যাকেশন এগুলো তোমার কিন্তু বর্তমানে যে এগুলো দেখতেছে এগুলো তোমার বানাই লিখতে হবে ওকে সো এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ইম্পর্টেন্ট সো যদি তোমার এই নিয়মে যদি क्वेश्चन আসে আর যদি আগের নিয়মে আসে তাহলে সে ক্ষেত্রে তোমার কিছু মুখস্ত করতে হবে ওকে তারপর আসি কিন্তু ভাইয়া গ্রাফ চার্ট ওই যে গ্রাফ চার্ট আরেকটা হইছে তোমার কি জানি মানে পাই চার্ট গ্রাফ এন্ড চার্ট মানে একটা সে গ্রাফ আর একটা চার্ট মানে পাই চার্ট পাই চার্ট বলতে যেটা হচ্ছে কিন্তু ভাই তোমার গোলা দিয়া ওকে আর যেটা গ্রাফ চার্ট সেটা তো এইভাবে এভাবে হিসাব করে রাইট কোনটা বড় এভাবে এভাবে হিসাব করে আচ্ছা এখন এইখানে আমি তোমাদেরকে বলবো ভাইয়া গ্রাফ চার্ট পাই চার্ট তুমি যদি একটা শেখো একটা যদি গ্রাফ শেখো তুমি সবগুলা লিখতে পারবা যেমন এখানে দেখো দা ইন্টারনেট ইউজার দা নাম্বার অফ মোবাইল ফোন ইউজার তারপর মানে পপুলেশন গ্রোথ তারপর দা লিটারেসি রেট আমার ভিডিও আছে একটা ভিডিও দেখো ভাইয়া গ্রাফের 14 বুঝছি তোমার কাবার হয়ে যাবে এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আছে একটা গ্রাফ মুখস্থ করে তুমি কিভাবে অনেকগুলা গ্রাফ লিখতে পারবা একটা মুখস্থ করার দরকার নাই এরপরে পাই চার্ট একটা গোল্লা এই যে গোল্লা যে পাই চার্ট গোলা বৃত্তের মতো ওগুলাও শিখাইছি একটা শিখে তুমি কিন্তু সবগুলা লিখতে পারবা লেখার সিস্টেমটা নিয়মটা এটা তোমার ধরতে হবে আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে আছে একটু ভাইয়া ক্লিক করো রিফাত একাডেমির উপর ভিডিও অপশনে যাও নিচের দিকে যাও তাহলে তুমি দেখতে পারবা ওকে তারপর আসি ইনফরমাল লেটার ইমেল সেইম ভাবে ভাইয়া তুমি একটা লিটার শিক্ষা অনেকগুলো কিভাবে লেটার লিখতে পারবা একটা ইমেল শিখা অনেকগুলো তুমি ইমেল কিভাবে লিখতে পারবা আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু আছে এই আমি কিন্তু একটাও লিখি নাই তোমরা যেটা করবা বিগত বছরে যেগুলো আসছে ধরো দুই হাজার যেগুলো আসছে এগুলো একটু বেশি বেশি তোমরা কি করবা প্র্যাকটিস করবা ঠিক আছে তুমি আমার নিয়মটা শিখবা নিয়মটা শিখা তারপর যেগুলো বিগত বছরে আসছে দুই হাজার সালে আসছে তেইশ সালের গুলো কিন্তু করলেই হবে দেখবা তোমার ওগুলাই কিন্তু আসবে ওকে তারপর আসছে কিন্তু ভাইয়া ডায়লগ ওই যে বললাম একটা ডায়লগ শিক্ষা তুমি কিভাবে অনেকগুলো ডায়লগ লিখবা এবং মোজার পয়েন্ট হচ্ছে মজার বিষয় হচ্ছে যেটা প্যারাগ্রাফ আমি ওখানে কয়টা দিছিলাম ভাইয়া 10টা দিছি না তুমি দেখবা প্যারাগ্রাফ তুমি যা মুখস্থ করবে না সেগুলো আবার ডায়লগের ভিতরে দেয়া আছে এটা খেয়াল করো তুমি ইমেল যা পড়বা যেই সম্পর্কে পড়বা সেগুলো দেখবা কিন্তু ডায়লগে আসছে মানে এইজন্য এই রাইটিং সাইডের ভিতরে কিন্তু একটা অন্য রকমের মিল আছে কানেকশন আছে প্যারাগ্রাফের সাথে ডায়লগের কানেকশন আছে ইমেলের সাথে ডায়লগের কানেকশন আছে ইমেলের সাথে লেটারের কানেকশন আছে তুমি দেখবা এই কানেকশনটা এই মিলটা তোমার খুঁজে বের করতে হবে তুমি যদি খুঁজে একবার ধরতে পারো তাহলে রাইটিং এ পঞ্চাশে পঞ্চাশ হয়তো বা তোমার এক মার্ক দুই মার্ক লেখার জন্য বা ভুলের জন্য কিন্তু কমাইতে পারে বাট রাইটিং কমান রাইটিং কমান রাইটিং সাইড কমান আমার কথা বুঝতে পেরেছ এই মিলটা তোমার খুঁজতে হবে দেখো ডায়লগ রিডিং নিউজ পেপার তারপরে হচ্ছে কিন্তু ডেমেরিটস অফ মোবাইল ফোন লার্নিং কম্পিউটার স্পোর্টস ইন আওয়ার লাইফ লার্নিং ইংলিশ ইফেক্ট অফ স্মোকিং ওকে এই কাটা তুমি দেখবা আমি যে নিয়ম শিখাইছি নিয়ম দেখবা ওকে এখন তোমরা অনেক ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপারের জন্য কোনো কোর্স বা মানে চালু করছেন কিনা দেখো একটু নিজে ঘাটাঘাটি করো তাহলে ভাইয়া তুমি এমনিতে তোমার আয়ত্ত হয়ে যাবে কিন্তু ভাইয়া আমি ইংলিশ পেপারের উপর বিশেষ করে স্পেশালি যে গ্রামার সাইডের উপর কিন্তু আমি কোর্স চালু করেছি ঠিক আছে আমি অলরেডি কিন্তু কোর্স চালু করছি অনেক আগেই চালু করেছি প্রায় শেষের দিকে এখন এখন তোমরা ভর্তি হইতে পারো মাত্র চারশো দশ টাকায় তোমার ইংলিশ সেকেন্ড পেপারের এ টু জেড গ্রামার রাইটিং এছাড়াও আমি ইংলিশ ফার্স্ট পেপার সাহায্য করবো মানে হেল্প করবো তোমার মানে সেখানে

এভাবে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমি তোমাদের জন্য নিয়ে আসবো ওকে তাহলে ভাইয়া সাথেই থাইকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে আল্লাহ হাফিজ